সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে যে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন ঢাকা থেকে এসেছেন আমাদের একজন অত্যন্ত সম্মানিত অতিথি আহমেদ রেজাউর রহমান। তিনি 71 টেলিভিশন বাংলাদেশের, সেটির হেড অফ প্রোডাকশন হিসেবে কাজ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি সফরে এসে আমাদেরকে যে সময় দিয়েছেন এই জন্য ধন্যবাদ আপনাকে এবং টিভিএন টেলিভিশনকে। আচ্ছা, আর আমাদের সাথে অত্যন্ত পরিচিত মুক কমিউনিটির অত্যন্ত স্বনামধন্য আইনজীবী মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার আছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে চলমান নানা বিষয় নিয়ে আলোচনা করি। নিশ্চয়ই মোহাম্মদ এন মজুমদার তিনি আছেন, আমরা জানি যে আপনারা অভিবাসী সংক্রান্ত প্রশ্ন তাকে করবেন, অভিবাসন সংক্রান্ত যেসব ইমিগ্রেশন রিলেটেড করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে আপনারা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি সে নিয়েও আপনারা কিছু প্রশ্ন করবেন। বিশেষ করে শুরুতে আমরা রোহিঙ্গা ইস্যুতে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন তিনি মিয়ানমারে গেছেন সেখানে চাপ প্রয়োগ করবার জন্যে এই সংকট নিরসনের জন্যে। রিপোর্টটি দেখে এটা নিয়ে আলোচনার সূত্রপাত করব, এ নিয়েও আমরা আপনাদের প্রশ্ন চাই এবং আমাদের অতিথির কাছেও আপনারা প্রশ্ন করতে পারেন। যাই আলোচনা, আমরা আগে রিপোর্টটি দেখি। এই কান্নায় এই আহাজারি কোনোভাবেই থামাতে পারছে না মিয়ানমার সরকারের নির্যাতনকে। দিনকে দিনে নিজ দেশে পরবাসী হয়ে দলে দলে জীবন বাঁচাতে এভাবেই পাড়ি দিচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে আলোচনা সমালোচনা সংবাদের শিরোনাম করলেও এ নিয়ে এখনো কোনো সমাধান খুঁজে পায়নি রোহিঙ্গারা। এই পরিস্থিতিতে মিয়ানমার সফরে সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন বৈঠক করেন সেনা কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে। সংবাদ সম্মেলনে হাজির হন মিয়ানমারের নেত্রী অং সান সুচির সাথে। বলেন, রাখাইন রাজ্যে নির্যাতনের যে গুরুতর অভিযোগ উঠেছে তার বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সেই সঙ্গে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। And by vigilantes who were unrestrained by the security forces during the recent violence in Rakhine State. মিয়ানমার সরকার জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় যাওয়ার অনুমতি দেয়নি, এমনকি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করারও সুযোগও দেওয়া হয়নি। নিজেদের সাফাই গাইতে মিয়ানমার সরকার একটি প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, নারীদের ধর্ষণ, গ্রাম পুড়িয়ে দেয়া কিংবা লুটপাটের কোনো ঘটনায় সেনা সদস্যরা জড়িত নন। অগস্টের শেষ দিকে রাখাইনে সেনাবাহিনী দমন অভিযান নতুন করে শুরু হওয়ার পর সোয়া 6 লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেনাবাহিনী কিভাবে নির্বিচারে মানুষ মারছে, ধর্ষণ ও লুটপাট করছে সেই বিবরণ পাওয়া যাচ্ছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কথায়। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, ফেসবুকেও কিন্তু সরাসরি হচ্ছে সম্প্রচার, আপনারা কিন্তু সেখানেও নানা ধরনের মতামত এরই মধ্যে দিতে শুরু করেছেন, আশা করছি দেবেন। তো আহমেদ রেজাউর রহমান, আপনার কাছে যেতে চাই, বিশেষ করে যেটি সেনা সমর্থিত মিয়ানমার সরকার যেটি বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু একটা নিরপেক্ষ তদন্তের কথা বলছেন সেক্রেটারি অফ স্টেট। তো প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের এই ঘটনাটির একদম সরাসরি প্রভাব পড়ছে, কী বলবেন আপনি বিষয়টি? তো ধরেন প্রথমত পরিষ্কার এটাই যে জাতিসংঘ কী বলেছে, জাতিসংঘ বলেছে এটা জাতিগত নিধন, তাই তো? এটা মিয়ানমার সরকার করছে, এটা বিশ্ব সবাই বিশ্বাস করে, শুধু তারাই বিশ্বাস করছে না। প্রথমত এক পয়েন্ট, এক রাখাইনের রাজ্যে কী হচ্ছে সেটা ভারত যেমন জানে, চীন যেমন জানে, বিশ্বের প্রতিটি দেশই জানে, শুধু তারাই অস্বীকার করছে। বাংলাদেশ সরাসরি এটার সাথে যুক্ত, বাংলাদেশ সব মানবিক বাংলাদেশ প্রমাণ দিয়েছে, কিন্তু বাংলাদেশকে বিরাট একটা বোঝা এখন বলতে হচ্ছে, কারণ তাদের ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা আশ্রয় দিয়েছি, আমাদের উপর পুরো প্রেশারটা এসে পড়েছে। আর রেক্স টিলারসন যে গিয়ে বললে একটা নিরপেক্ষ তদন্তের কথা, এই আমেরিকার গিয়ে এই প্রেশারটা দেওয়া কতটা কাজ হবে বলে মনে করেন? অবশ্যই আমেরিকা গিয়ে এই প্রেশারটা তো অবশ্যই কাজ হবে, কিন্তু আমার মনে হয় না যে মায়ানমারের সামরিক সরকার, যেহেতু তাদের তো গণতন্ত্রের কোনো বোধ নাই এবং তারা কোনো বাদ বিচারও করবে না, তারা তাদের কাজে করবে। সুতরাং টিলারসনের এই প্রেশার বা সফর কতটা কাজে আসবে সেটা উনি ফিরে আসার পর বোঝা যাবে তাদের কাছে। কী বলবেন আপনি মোহাম্মদ? আমি ওনার সাথে একমত,
যুক্তরাষ্ট্র হলো পৃথিবীর এখনও সবচেয়ে বেশি শক্তিধর রাষ্ট্র। সো যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট গিয়ে সেখানে ওপেনলি ইয়ে বলছে যে হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং ইজ রং, ইউ আর কিলিং দি পিপল ডিস রিগার্ডিং দি ইন্টারন্যাশনাল প্রেশার। সো আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক, কারণ তারা তো অ্যানালাইসিস করে দেখবে যে এন্টার ওয়ার্ল্ডকে তাদের বিরুদ্ধে নিয়ে দে ক্যান নট সাস্টেইন, দে ক্যান নট হ্যাভ এনিথিং ডান বাই লিভিং এভরিবডি বিহাইন্ড। সো আমরা আশা করবো এটা একটা পজিটিভ রেজাল্ট হবে এবং ইন্টারন্যাশনাল প্রেশার অ্যান্ড বিভিন্ন কমিউনিটি গ্রুপ, ইউনাইটেড নেশন অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যখন ফকাশ্যে রোহিঙ্গাদের সমর্থন করছে, ইটস এ হিউজ হিউজ পজিটিভ থিং বলে আমি মনে করি। আচ্ছা, তো রেজা ভাই আপনার কাছে যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে টেলিভিশনের সাংবাদিকতা আপনি দীর্ঘদিন ধরে করেন, তো আপনি সরাসরি জিনিসগুলো চোখের সামনে দেখেন যে সংবাদগুলো আসে, তো এই মিয়ানমারের সংকট নিয়ে তো অনেক সংবাদ হয়েছে, অনেক রিপোর্টার ফিল্ডে গেছে, একাত্তর টিভিও নিশ্চয়ই এটা নিয়ে অনেক কাজ করেছে, তো আপনার কাছে কি মনে হয় যে এই সংকটের চিত্রটা আপনারা কি দেখলেন? ভয়াবহ, মানে এটা আসলে মুখে বলার মতো না, আমরা সব কিছু দেখাতেও পারি না, এত কষ্ট, এত দুঃসহ জীবন তারা যাপন করছে, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না চোখে না দেখলে। আমার কথা হচ্ছে যে এই মানবিক বিপর্যয় এটা চোখে দেখার না, সহ্য করার মতো না। আমাদের কাছে যে ছবি আসে, যে সংবাদ আসে, তার সবটা তো আমরা দিতে পারি না। একটা তো প্রতিটা মানুষের জীবন দেয়, শিশু এবং নারী এবং শিশু, আপনি যদি দেখেন প্রতিটা ফ্যামিলিতে পুরুষ নাই, বেশিরভাগ ফ্যামিলিতে শুধু নারী আর শিশু আসছে, তাহলে পুরুষগুলো কোথায় গেল? তাদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা এখন বাংলাদেশের পুরো দায়িত্ব হয়ে গেছে বাংলাদেশের তাদেরকে জীবন জীবিকা তৈরি করে দেওয়ার। আচ্ছা, একটি প্রশ্ন আসছে, আমি দেখি কি প্রশ্নটি করেছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে সংযোগে? হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই কে আছেন? জি প্রশ্ন, জি জামালউদ্দিন ভাই বলুন। আচ্ছা ভাই, আমার আমি মজুমদার সাহেব একটু প্রশ্ন করতে চাই। আচ্ছা, ইমিগ্রেশন নিয়ে? জি জি। আচ্ছা ঠিক আছে, করুন প্রশ্নটি করুন। আচ্ছা, আমার মেয়ে আজ বাংলাদেশে আর কি 4 মাস আগে ইমিগ্রেশনের জন্য ভিসার জন্য ইন্টারভিউ দিছে আর কি। আর 4 মাস পরে ইন্টারভিউ পরে ওনার, হ্যালো, হ্যাঁ আপনি বলুন বলুন শুনছি ভাইয়া। যখন ইন্টারভিউর সময় ওর ওনার হল এডুকেশন সার্টিফিকেট দেওয়ার জন্য উনি তারা চাইছিল। আচ্ছা, এরপরে এডুকেশন সার্টিফিকেট গুলা 4 মাস হয়েছে তারা সাবমিট করছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রেসপন্স নাই, এখনো পর্যন্ত কোনো জিও করতেছে না, যেটা কি একটুটা কনফার্ম থেকে। আচ্ছা ধন্যবাদ, আপনি এখানে আপনার কথা খবর দেওয়া যায় আর কি। জি ধন্যবাদ, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যখন তারা এডুকেশন সার্টিফিকেট চায় এর অর্থ এখানে হয়তো তার বয়স নিয়ে বা নাম নিয়ে কোনো রকমের প্রবলেম আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ হবে এবং এই রিভিউ অনেক সময় 1 বছরও যাইতে পারে, আরও বেশি হইতে পারে। সুতরাং 4 মাস হয়েছে এটা এনাফ না, আপনারা অপেক্ষা করতে হবে, যেহেতু এটা একটা রিভিউ প্রসেসে আছে। বোর্ড অফ এডুকেশনকে তারা জানাবে যে এই যে লোকটা বিশ্বাসে যেই নাম আছে, যে ডেট অফ বার্থ আছে, ওই সেম নেম এবং ডেট অফ বার্থ করেসপন্ডেন্স করে কি না, ভিসা অ্যাপ্লিকেশনের সাথে এডুকেশন ডিপার্টমেন্টের রেকর্ডের সাথে মিলে কি না, ওটা তারা যাচাই করে দেখবে। সুতরাং আপনি এখন ওয়েট করা ছাড়া কোনো কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমরা তো ইমিগ্রেশন নিয়ে একটি প্রশ্ন উত্তর ফাঁকে দিয়ে দিলাম। দর্শক, আপনারা কিন্তু আমাদের রোহিঙ্গা ইস্যুতে কিংবা অন্য যে ইস্যু নিয়ে আমরা কথা বলবো এগুলো নিয়েও প্রশ্ন করতে পারেন। আপনি তো শুনছিলেন আমাদের আহমেদুর রহমান, তিনি বলছিলেন যে একেবারে ভয়াবহ একটা চিত্র আমাদের চোখের সামনে, কারণ এটা ঠিক আমাদের চোখের সামনে। তো এখন মিয়ানমার যে অস্বীকার করছে, তো এই অস্বীকার করে তারা কতটা এস্টাবলিশ করতে পারবে আসলে? তা যারা ক্রাইম করে, ক্রিমিনোলজি হচ্ছে যারা ক্রাইম করে সে বলবে না যে আমি অপরাধ করছি, দ্যাটস অবভিয়াস। এখন আমাদের কাছে, সারা ওয়ার্ল্ডের কাছে অনেক প্রুফ আছে যে তারা অত্যাচার করেছে, হাজার হাজার লোক গৃহহীন দেশ ত্যাগ করিয়া বাংলাদেশে আসছে এবং তাদের প্রবলেমটা এবং বাংলাদেশকেও এফেক্ট করতেছে, কারণ বাংলাদেশ ইজ ভেরি স্মল কান্ট্রি, আমাদের ইকোনমি ইজ ভেরি উইক। এখানে আসি, এখানে মরার উপর খায়ের ঘায়ের মতো, এখানে যেখানে আমরা আমাদের জনগোষ্ঠীকে সাপোর্ট দিতে হিমশিম খাই অনেক সময়, সেখানে বাড়তি লোকগুলো আসা এবং বাড়তি লোকের ভরণ পোষণ দেওয়া, আমরা আমাদের গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ যে তারা উদার, তারা নিয়ে আসছে। বাট ইটস নট ফেয়ার যে আমরা সমস্ত তাদের লোকগুলোকে এখানে রাখবো এবং আমরা তাদেরকে সাপোর্ট করবো। সো আমরা, তারা অস্বীকার করছে, বাট
we can prove to the international court of law that they did committed a crime, war crime. Kar tara bol tara to criminal, tara oporadhi, they will not say that oh we beat them, we killed them, we kicked them out, tara kichu shikar korbe na. But there are some way and mechanism that we can prove that they are guilty, they did the wrong thing, they should be convicted for the war crime. Karan eta that there cannot be tolerated. International community, activist group, sara world should stand on behalf of the Rohingya, not because they are Muslim, not because they are Hindu, but because they are human being. A human being should be treated as a human being, not like this. Right. অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে, রোহিঙ্গা সংকটটা তো অনেক দিনের পুরনো, তো এই পুরনো একটা সংকটকে আমরা দীর্ঘদিন ধরে তো সমাধান করতে পারি নাই বা এখনও পারছি না, আরও সমস্যা বাড়ছে। প্রতিবেশী মিয়ানমারের শক্তি কি আমাদের চেয়ে এত বেশি যে আমরা তাদের সাথে সমঝোতা করে কূটনৈতিক উপায়ে বা কোনোভাবে পারছি না? এবার আন্তর্জাতিক যে প্রেশারটা তৈরি হয়েছে, বাংলাদেশ কি এটিকে কাজে লাগাতে পারছে বা পারবে? বাংলাদেশ তো কূটনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তো ধরেন শান্তিপ্রিয় দেশ এবং আপনারা তো লড়াইয়ের মধ্যে নাই। আর প্রথমত হচ্ছে শক্তি পরীক্ষার জায়গাটা না, মানবিকতার জায়গা থেকে বাংলাদেশ এটা লড়াই করছে। আপনি জানেন আমরা এই রোহিঙ্গাদের ইস্যুতে আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং পর্যটন মৌসুম ভর মৌসুম শুরু হয়েছে। আপনার তো এখন কক্সবাজার সেন্ট মার্টিন আমাদের দুটো পর্যটনের সবচেয়ে বড় জায়গা এবং এই দুই জায়গায় কিন্তু লোক তো পর্যটক শূন্য হবে। আপনি দেখবেন এবছর পর্যটনের লোকজন বেড়াতে যাচ্ছে না এবং বিদেশ থেকে তো যাবেই না। এখন যারা কাজ করছে মেনলি এনজিও কর্মীরা কাজ করছে, যারা সাহায্যদাতার প্রতিষ্ঠান আছে তারা কাজ করছে, সরকার কাজ করছে, কিন্তু আপনি দেখেন পর্যটন হোটেলগুলোর খোঁজ খবর নিয়ে দেখেন একেবারেই শোচনীয় অবস্থা। সো বাংলাদেশ কিন্তু এই ক্ষতি মেনে নিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং আমরা কূটনৈতিকভাবে ব্যাপারটা সমাধান চাই। আমরা তো যুদ্ধ করতে চাই না মিয়ানমারের সাথে, কেন আমরা যুদ্ধ করতে যাব? কিন্তু যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাতে কি আপনার মনে হয় যে কূটনৈতিক পথে বাংলাদেশ ঠিকভাবে এগুচ্ছে? না, কূটনৈতিকভাবেই তো আমাদেরকে যেতে হবে। আসলে আমরা তো আগেই আপনার ধরেন একটা জাতিসংঘ বিষয়টার সাথে ইনভলভ এবং পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দশ শের পররাষ্ট্র মন্ত্রী এখন মিয়ানমারে আছেন, নিশ্চয়ই একটা সমঝোতায় যাবে, হয়তো কিছু সময় নেবে। আমার মনে হয় এটা কূটনৈতিক সমাধানের দিকে যাবে। আসবো আবার আপনার কাছে। একজন দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম শফিকুল ইসলাম। আচ্ছা বলুন, আপনার প্রশ্ন কি, কার কাছে? আমি ইমিগ্রেশন বিষয়ে একটু কথা, ইমিগ্রেশন নিয়ে কথা বলবেন না, বুঝতে পারছি, বলুন বলুন ভাই। আচ্ছা আচ্ছা, আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম আচ্ছা গত বছর, বাট আমার শাশুড়ির ভিসা হয়েছে, শ্বশুরের হয়নি। শ্বশুরের এখনো হয়নি, বাট এখন এক্সপায়ার হয়ে গেছে, ফর্ম মেডিকেল এক্সপায়ার হয়ে গেছিল, সেটা করা হয়েছে। তারপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এক্সপায়ার হয়েছিল, সেটাও দেওয়া হয়েছে। এখন আমাকে বলছে যে DS-260 ফর্ম রিসেন্ট করার জন্য, ওইটা করছি, ওরা বলছে ওতে ডেট দিব, কবে কতদিন নাগাদ ওতে ডেট আসতে পারে? আপনি পুরোপুরি বুঝছেন না। এখন আপনার শ্বশুরকে কেন বিলম্বিত করলো, এটা দুইটা কারণে হয়। অনেক সময় অনেকে মেডিকেলি ফিট থাকে না, মেডিকেলি কিউর করার জন্য, আবার কিছু কিছু রোগ আছে, ওই সমস্ত রোগগুলো কিউর না করা পর্যন্ত লোকদেরকে ভিসা ইন্টারভিউ বা ভিসা দেয় না। কারণ যেহেতু শাশুড়িকে দিয়েছে, শ্বশুরকে দেওয়ার কথাই ছিল, সেটা সামথিং ইজ মিসিং, কিছু ইনফরমেশন এখানে মিসিং হইতেছে। আপনার একটা ইমেল দিয়ে জানতে পারবেন এমবেসি থেকে যে কেন ওনাকে ভিসা বিলম্বিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন প্রিয় দর্শক? আপনি শুনেন, হারিয়ে গেছে, একটু শুনেন কি করতে হবে। গ্রিন কার্ড যদি হারি যায় আপনি I-90 ফিল আপ করবেন ফি দিয়া, এবং সেখানে চয়েস লিস্ট আছে, আপনি চয়েস বক্সে মার্ক করবেন আই লস্ট মাই গ্রিন কার্ড, ওখানে মার্ক করবেন এবং ফি দিবেন, তারা আবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আবার গ্রিন কার্ড প্রডিউস করে আপনার জন্য পাঠাবে। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, কে আছেন বলুন। জি ভাইয়া, আমি সোনিয়া বলছি ব্রুকলিন থেকে। ব্রুকলিন থেকে বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল যে আমার বোন আর কি আমার ভাইয়ের জন্য প্রায় 6 বছর আগে অ্যাপ্লাই করেছিল, তো রিসেন্টলি 2 মাস আগে আমার আম্মু আবার সিটিজেন হয়েছেন,
তো এখন আমার আম্মু যদি আবার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে এতে কি কোনো লাভ হবে নাকি কোনো বেনিফিট নাই এতে আগেরটাই চলবে? আরেকটা মা করে সিটিজেন হিসাবে সেটারও সময় অলমোস্ট সেম থিং ইয়ার, সুতরাং আরেকটা পিটিশন করে আপনাদের তেমন লাভ হবে বলে দর্শক আপনি একটু অপেক্ষা করবেন, আমরা আপনার কাছে আসবো একটু, আপনার একটু চট করে মতামত নেই। আমরা যখন এই অ্যানালাইসিস প্রোগ্রামটা শুরু করি তখন আমরা প্রতিনিয়ত প্রাত্যহিক জীবনের আলোচনাটি করতাম, কিন্তু ক্ষমতার পরিবর্তনের, বিশেষ করে যখন নির্বাচনের পর নতুন প্রশাসন নতুন সরকার এদেশে, তখন মানুষের প্রশ্ন আসা শুরু করলো বেশি ইমিগ্রেশন নিয়ে। তো আপনি তো কিছু দেখলেন, আপনার কাছে এই ইমিগ্রেশনের বিষয়টি কেমন লাগে বা কি মনে হচ্ছে আপনার কাছে এই প্রশ্ন? আমার কাছে আসলে তো মনে হচ্ছে যে একটা বিরাট কনসার্নের ব্যাপার হয়ে গেছে আমেরিকা, যারা প্রবাসী বাংলাদেশি এবং যারা ইমিগ্রেন্ট হতে চাচ্ছে তাদের কাছে বিরাট একটা কনসার্নের বিষয়, যে কিংবা যারা ইমিগ্রেন্ট তাদেরও নানা সমস্যা থাকে, নানা সমস্যা আছে। এবং আজকে যেমন একটা পত্রিকায় আমি পড়ছিলাম যে আগামী মার্চ নাগাদ কিছু লোককে বাংলাদেশে বা এই দেশ ছেড়ে চলে যেত, শুধু বাংলাদেশি না অনেকেই, তো জিনিসটা তো কনফিউজিং আসলে। এবং সবার মধ্যে একটা ড্রিমার যাদের বলা হয় মনে হয় নাকি আমি উইথ ডিওর রেসপেক্ট টু ইউ, আমি জিনিসটা এই জিনিসটার সাথে কোনো কমেন্ট করতে চাই না, আমি পুরোপুরি না জানিয়া। সুতরাং বাট ইউজুয়াল প্রসেস হচ্ছে যারা ড্রিমার, যাদের ওয়ার্ক পারমিট রিনিউয়াল করার কথা ছিল, রিনিউয়াল টাইমও এক্সপায়ার হয়ে গেছে, এখন আমরা ওয়েট করতেছি কংগ্রেস টু পাস দি ল হাউ টু কিপ দেম হিয়ার, তাদেরকে কীভাবে রাখা যায় সে ব্যাপারে কংগ্রেস আইন পাস করবে। এবং আমরা হোপফুল অ্যাজ এ অ্যাডভোকেট ফর ইমিগ্রেন্টস রাইট, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে দেয়ার উইল বি সামথিং পজিটিভ কামিং, কারণ 800,000 ইয়ং পিপল, তাদের ভিতরে প্রায় থাউজেন্ডস অফ দ্যাম ইজ ইন দি মরিন সার্ভিং ফর দি কান্ট্রি, তাদেরকে বিহাইন্ডে রাখি কান্ট্রি ক্যানট অ্যাডভান্স। এবং রিপাবলিকানদের অত্যন্ত জ্ঞানী গুণী বড় বড় লিডাররাও তার ডিমান্ডের পক্ষে, সো আমি হোপফুল যে দেয়ার উইল বি সামথিং পজিটিভ কামিং, এভরিবডি উইল বি লিগালাইজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা এ নিয়ে আপনার কাছে আরও কিছু আমার কৌতূহল আছে জানবো। একজন দর্শক আছে, কে আছেন প্রিয় দর্শক আমার আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। আমি ফ্লোরিডা থেকে জুয়েল বলতেছি। আমি জি জুয়েল ভাই বলুন, ফ্লোরিডা থেকে। আমি হ্যাঁ আমি আসলে ওই যে 71 টি ভাইরে একটু পরে কথা বলতেছি, আগে ইমিগ্রেশনের ব্যাপারটা খুব জরুরি। আচ্ছা বন্ধু ভাইরে যখন পেয়ে গেলাম, একটা কোশ্চেন ছিল আমার, কয়েকটা একটা একটা ও একটা, আচ্ছা ঠিক আছে করুন আপনি একটা প্রশ্ন। একটা একটা জি জি বলুন বলুন দর্শক বলুন। মজুমদার ভাই আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমার ওয়াইফে তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিল 2011 এ, আচ্ছা সিটিজেনশিপ পাওয়ার পরে 3-4 বছর পরে তারা কাগজপত্র চাইলো, আমরা কাগজপত্র দিলাম, তারপর তারা একটা কাগজ চাইলো যে আমরা কি ডিএনএতে যাবো না প্রপার ডকুমেন্ট দিব। তো কাগজপত্র যখন দেওয়া হইলো সামহাও এটা ইমিগ্রেশন কোর্টে গিয়ে এটা ডিনাই হয়ে গেল, এটা কেসটা ক্লোজ করে ফেললো। তারা সামহাও বাংলাদেশের ওই যে ডকুমেন্ট গুলো বাংলাদেশে যেগুলো বানায় নিয়ে আসা হয়, এফিডেভিট সাপোর্ট, জন্মের সার্টিফিকেট, যেগুলা এলাকাবাসী একটু দ্রুত যারা দেয় যেগুলো বাংলাদেশ থেকে যেগুলো আসে এফিডেভিট অফ সাপোর্ট, তো সেগুলো দেওয়ার পরে সামহাও তারা এই কাগজগুলো তারা এলাও করলো না, তারা ওইটা ডিসমিস করে ডিনাই করে ক্লোজ করে দিল। ওকে, এটা হইছে যখন কোন ডকুমেন্ট সাবমিট করা হয়, এই ডকুমেন্টগুলো যখন যখন ইমিগ্রেশন বিশ্বাস করে না অথবা সেখানে যদি কোনো অসঙ্গতি থাকে, এটা এডিশনাল ডকুমেন্ট সাই একটা ব্লু ফর্ম ফাড়ায় নিচ্ছে আপনাদের কাছে ফাটাইছিল, ওই উত্তরটা আপনারা নিজেরা না দিয়া এটা কোনো এক্সপার্টের থেকে দেওয়া উচিত ছিল, কারণ এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো চায় এগুলো ভালোভাবে ফড়িয়ে অর্থ বুঝিয়া প্রপার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখন দেখা যায় অনেক সময় লোকেরা যেমন এখানে হাফ অফ যে একজাক্টলি যে জিনিসটা চাইছে, যেমন মোস্ট অফ দি টাইম দেখা গেলো একটা লোক জন্ম হয়েছে 1960 সালে, তার বার্থ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে 1985 সালে, সো ইমিগ্রেশন ওয়ান্ট টু নো হোয়াই এ বার্থ সার্টিফিকেট ওয়াজ ইস্যুড 25 ইয়ার্স আফটার দি বার্থ টেকেন প্লেস, এটা অর্থ হচ্ছে এত বছর পরে কেন আপনার বার্থ সার্টিফিকেট ইস্যু হলো, কারণ মডার্ন কান্ট্রিগুলোতে বার্থ সার্টিফিকেট মানুষ জন্মগ্রহণ করার 5 দিনের ভিতরে দিয়ে দেওয়া হয়, বাংলাদেশে কেন 2 যুগ পরে দেওয়া হয়, সো রেসপন্সটাও উচিত হওয়া উচিত ছিল ওইভাবে, এটা এক্সপ্লেন করা উচিত ছিল কেন হয় নাই এবং কেন
এই লোকটা যদি সেই লোকটা ওই লোকটা এনাফ ডকুমেন্ট যদি দিত, কোনো এক্সপার্ট কোনো ইমিগ্রেশন অ্যাটর্নি যদি রেসপন্স করতো ইজিলি অ্যাপ্রুভ হতো, যেটা এটা এক্সপার্ট ও অ্যাপ্রুভ রেসপন্সটা করে নাই, এই জন্য ইউ লস্ট ইউর মানি, ইউ লস্ট ইউর টাইম, সো ইটস বেস্ট থিং টু ডু বিফোর ইউ ফ্লাই ইউ হ্যাভ টু সিক এ লিগাল অ্যাডভাইস। আমার মনে হয় ভাইকে একটা প্রশ্ন করতে চেয়েছিল, আছেন লাইনে নাকি? হ্যাঁ দুঃখিত, কে আছেন ভাই বলুন, আরেকজন আছেন, কে বলুন, ওই লাইনটা কেটে গেছে। হ্যালো, কে আছেন? আমি হাসান কথা বলছি। বর্তমান আমাদের স্ট্যাটাস হয়েছে পলিটিক্যাল অ্যাসাইলামে। এখন আমরা কি কোর্টে অ্যাপ্লাই করার পরে ওনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভ হওয়ার পরে, আপনার গ্রিন কার্ড পাওয়ার পরে দেন আপনি যদি কোয়ালিফাই হয় তখন ওদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জি ধন্যবাদ। তো আমরা একটা ছোট বিরতিতে যাই রেজা ভাই এবং মজুমদার ভাই, তাহলে আমরা বাকিটুকু যে সময় আছে আলোচনা করতে পারবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ থেকে আসা একাত্তর টেলিভিশনের হেড অফ প্রোডাকশন আহমেদ রেজাউর রহমান এবং রয়েছেন আমাদের অত্যন্ত খ্যাতিমান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। নানা ধরনের যে সমস্যা আপনি শুনছেন, পিকুলিয়ার সমস্যা কিন্তু আছে, যেমন এই যে জন্ম তারিখের ব্যাপারটা শুনলেন, এটা নিয়েও প্রশ্ন করে, বিশ্বাস করতে চায় না। একই সাথে নামের ব্যাপার থাকে, দীর্ঘ নাম বাংলাদেশের, কিন্তু এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, এটা হচ্ছে আমেরিকার সিস্টেম। তো এইসব নিয়ে জটিলতা হয়। তা আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশের মানুষের কাছে, শুধু আমেরিকায় না, এই তথ্যগুলো আসলে পৌঁছানো, যে আগামী প্রজন্ম যেন এই প্রবলেমগুলোতে না পড়ে, কি সিস্টেম? যেটা হচ্ছে যে যেমন ঢাকা তো এখন এই বাংলাদেশে পুরো মানে প্রবলেমটা কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে গেছে। এখন তো আপনার প্রপার ডকুমেন্ট যদি আপনি না দেন, আপনি তো আসলে ডিলে হবেই, এবং এখন এমবাসি আরও বাজ বিচার করছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। এখন চাইলেই আপনি আগের মতো আর সহজে কাগজ হচ্ছে না। আমার এক নিকট আত্মীয়, তার সমস্ত কিছু এখানে আছে, ভাই বোনের কাগজ রেডি, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু কাগজ হচ্ছে না। না সেটা আছে, কিন্তু বাংলাদেশের যে সিস্টেমের কথা বলছি, সেই সিস্টেমের কথা, বাংলাদেশের সিস্টেম, যেমন এখন আগামী প্রজন্ম আমাদের, তারা কি টাইমলি বার্থ সার্টিফিকেট নেয়? হ্যাঁ, এখন তো মানে আপনার হাসপাতালের সাথে সাথে আপনার বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবং একই সাথে যে নামের যে দীর্ঘ, আবু হাসান শাহরিয়ার থেকে শুরু করে বিরাট নাম, এই সংকট যে এত বড় নাম নিয়ে যে পর্ব, এই সংকটটা আসলে আমাদের আসলে জাতিগত সমস্যা, এটাতে আমরা বেরোতে পারবো না, কারণ এটা বংশের নাম তো জুড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর নাম ছোট হয়ে আসছে আসলে, কিন্তু সমস্যাটা হচ্ছে বার্থ সার্টিফিকেট যে কথাটা আপনি বললেন, জন্ম সনদ এবং মৃত্যু সনদ এখন বাংলাদেশে খুব রেগুলার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একজন প্রশ্ন আছেন, একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন ভাই? হ্যালো, শুনছেন? জি বলুন। আমি কি বলবো? জি বলবেন, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে। আচ্ছা জি, আসসালাম আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম, বলুন বলুন। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি। জি, তো গ্রিন কার্ডটা আজকে আমরা ইয়েতে গেছিলাম, প্লাজায়, ওরা বলছে যে গ্রিন কার্ড তোমাদের মেল করে দিচ্ছি, কিন্তু আমরা পোস্ট অফিসে এবং মেলে আমার গ্রিন কার্ড আসে নাই, আপনার মেল বক্সে আপনার নাম এবং আপনার হাজবেন্ডের নামটা একটা টাইপ করিয়া লিখে রাখবেন, পরবর্তীতে মেল বক্স মেলম্যান অনেক সময় আপনার নাম না দেখলে ওটা ফেরত দেয়, এটা ওয়ান থিং। অ্যানাদার থিং, এখন যেহেতু এটা হারিয়ে গেছে, আপনার ইমিগ্রেশন কল দিয়ে জিজ্ঞাসা করেন ওটা ওদের কাছে ওইটা আসে কিনা, অনেক সময় মেলম্যান এটা ফেরত দেয়, দেন দে ক্যান রিরাউট ইট, দে ক্যান সেন্ড ইট ব্যাক টু ইউ অ্যাগেইন। যদি তারা বলে যে না পাঠাইছিলাম আমাদের কাছে এটা আর নাই, দেন আপনি আবার রিপ্লেসমেন্টের জন্য ফাইল করতে পারেন, I-90 রিপ্লেসমেন্টের জন্য ফাইল করলে ফি দিলে আবার আপনি পাবেন। কিন্তু সেই সময়টাকে অনেক সময় লাগে আবার আগের মতোই, ও সময় অ্যারাউন্ড 45-60 days, বাট আর তো কোনো অল্টারনেটিভ এক বছর লেগে যায়। জি, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। জি বদরুল ভাই বলুন। ধন্যবাদ, আমরা চাই। প্রশ্ন হইল, সবাই যে রোহিঙ্গাকে ফেরত দেওয়ার জন্য বলতেছে, বিষয়টা হলো রোহিঙ্গারা তো তাদের দেশে আগে ছিল, কিন্তু এখন যদি ফেরত দেওয়া হয় তাহলে আবার যে তাদেরকে সেম ভাবে যদি আবার যে ওরা টর্চার করবে না, তার কি কোনো নিশ্চয়তা কি পাওয়া যাবে?
আমি এটাই জানতে চাচ্ছি আর কি, আবার ফিরত দিয়ে আবার আবার তারা এই ধরনের করবে, আবার আবার আসবে, এইটা আর কতকাল চলবে? না, জিনিসটা হচ্ছে ধরেন আমরা যদি তারা সমঝোতার ভিত্তিতে এবং এটা আপনার কোশ্চেনটা খুবই যুক্তিযুক্ত, এখন আন্তর্জাতিক একটা কূটনীতি চলছে এটা নিয়ে, এই কূটনীতির ভিতরেই আমার মনে হয় একটা সমাধান হবে, এবং একটা যদি সমাধানে তারা যায় নিশ্চয়ই দ্বিতীয়বার এই ঘটনাটা আর ঘটবে না। এটা উনি বলছেন যে দীর্ঘদিন ধরে চলছে, এখন ইনসাইড ভিতরে আবার আরেকটা গ্রুপ আছে রোহিঙ্গাদের, তাদেরকে তারা বলছে জঙ্গি, তাদেরকে নিধন করার জন্য বলতে গিয়ে তারা সাধারণ মানুষকে এমন নির্যাতন করলো মিয়ানমারের সেনাবাহিনী, এই ঘটনা যে আবার ঘটবে না তার কি নিশ্চয়তা? তার নিশ্চয়তা আসলে কেউ দিতে পারে না, একটা দেশের সরকার যদি নিশ্চয়তা না দিতে পারে, মানে সরকার যদি প্রতিপক্ষ হয় তাহলে খুবই মুশকিল, সেটা খুবই মুশকিল। কিন্তু সরকার যদি মেনে নেয় যে না আমার জনগণ, আমার কোনো সমস্যা নাই, দে উই আর ওয়েলকাম দেম, তাহলে আর কোনো সমস্যা, মানে এটা একটা আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে ভেতর, গভর্নমেন্ট যদি আমার চাপে নিল প্রতিদিন পর আবার বের করে দিতে পারে। সেটি একজন আছেন প্রশ্ন মিশিগান থেকে, কে বলছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে একটু প্রশ্নটা করবেন। হ্যালো, জি শুনছি ভাই, বলুন। ইঞ্জিনিয়ার মহিবুর রহমান। জি জি, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন, শুনতে পাচ্ছি না ভাই। জি জি, মিশিগান থেকে বলছি, ইঞ্জিনিয়ার মহিবুর রহমান। জি মহিবুর ভাই বলুন। আমার বড় মেয়ের অ্যাপ্লাইতে 2011 সনের মে মাসে আমরা মিশিগান চলে আসি। ফাইন, আমার সেকেন্ড ম্যাচ ছিল লন্ডন, ওর এজ ছিল 21 ওভার, ওভার অন্য বেশি, যার পরিপ্রেক্ষিতে ওর মা ওর জন্য অ্যাপ্লাই করে, পরে বোঝা গেল যে ওর 21 ওভার, তখন আমার বড় মেয়েটি অ্যাপ্লাই করে 2011 সনের নভেম্বর মাসে, এখন এই পরস্পর দুইটা অ্যাপ্লাই হয়েছে, এখন কোনটা কার্যকরী হবে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনি জিনিসটা আমি ক্লিয়ার হলাম না, দুইবার কে অ্যাপ্লাই করছে? মানে এক আগে একবার করছিল তার, যার বোন যার ইয়েতে, তার মা মনে হয় আরেকবার করেছে, সেরকম একটা দুইটা অ্যাপ্লিকেশানে ভ্যালিড। এখন যেটা মার অ্যাপ্লিকেশানটা যদি মা সিটিজেন হয়ে থাকে, মার অ্যাপ্লিকেশানটা আগে আসবে। আচ্ছা ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। এরপরে উনি পিডি পেয়েছেন, তো প্রশ্নটা কি এখন আমার, এরপরে উনি পিডি নিয়েছেন, মানে পিডি পেয়েছেন, আই মিন টু সে গিয়েছিল। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ওনার ওয়ার্ক পারমিট রিনিউয়াল এর জন্য এটা কোনো প্রবলেম হবে কিনা, বা উনি সত্যিকার অর্থে ওয়ার্ক পারমিট রিনিউয়াল করতে পারবেন কিনা, যেহেতু উনি পিডি পেয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। ওনার ওনার ওয়ার্ক পারমিটের কোড যেখানে বসাবে, কোড এখানে অ্যাসাইলামের জন্য যে কোড ইউজ করা হয় ওইটাই হবে প্রপার কোড। আর প্রসিকিউশনাল ডিসক্রিশনটা পিডি যেটাকে বলা হয় ওইটা কি একটু কাইন্ডলি বুঝায়? পিডিটা হলো প্রসিকিউটরিয়াল ডিসক্রিশন, এটা প্রেসিডেন্ট ওবামার একটা আমলে একটা ইমিগ্রেশনের একটা মেমোরেন্ডাম ছিল যে যে ইমিগ্রেট, দ্য ইমিগ্রেশন থিঙ্ক দ্যাট দিস গাই ইজ নট কোয়ালিফাইড টু গেট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অ্যাসাইলাম, অথবা কোনো কিছু কোয়ালিফাইড না, বাট দিস গাই ইজ নট এ হার্মফুল টু দি ইউনাইটেড স্টেটস, সো দে ক্যান ফিডি, ফিডি অ্যাপ্রুভ করা অর্থ হি ক্যান স্টে হিয়ার, হি ক্যান স্টে, হি ডাজন্ট হ্যাভ ইন এ স্ট্যাটাস, বাট হি হি ওয়াজ টেকেন আউট অফ দি স্ট্যাটাস, সরি আউট অফ দি প্রসিডিং। আরেকটি রিপোর্ট দেখবো, সেটি হচ্ছে হেট ক্রাইমের সংখ্যা নাকি বা হার বেড়ে গেছে আমেরিকাতে, এ নিয়ে একটি রিপোর্ট আছে, এটি নিয়ে তো মোহাম্মদ মজুমদার একেবারেই সরব, তিনি সকলের পাশে দাঁড়ান এই বিষয়টি নিয়ে, আমরা দেখি সেই রিপোর্টটি, তারপরে একটু আলোচনা করব। দিন দিন হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা বাড়ছে আমেরিকায়। গত বছরের তুলনায় এবছর প্রায় 5% হেট ক্রাইম বেড়েছে, আর 2014 সালের তুলনায় 2015 সালে এই বৃদ্ধির পরিমাণ ছিল 10%। সম্প্রতি FBI এক বার্ষিক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করে। 2016 সালে
করে 6,121টি হেট ক্রাইম সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়। এসব হামলার মধ্যে 75% বর্ণ বৈষম্য ও 21% ধর্মের প্রতি ঘৃণা এবং 17% লিঙ্গজনিত কারণে সংগঠিত হয়েছে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বলছে, এর মধ্যে প্রায় অর্ধেক হামলা জাতিগত বৈষম্যের কারণে কৃষ্ণাঙ্গদের ওপর সংগঠিত হয়েছে। আমেরিকার 15,000 আইন প্রয়োগকারী সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ শেষে এই পরিসংখ্যান তৈরি করা হয়। FBI হেট ক্রাইমে জড়িত অপরাধীদের তথ্য সংগ্রহ করে এক পরিসংখ্যান করে। এতে দেখা যায় অপরাধীদের প্রায় অর্ধেকই শ্বেতাঙ্গ আর মাত্র 1/4 কৃষ্ণাঙ্গ। তারান রাজ্জাক, টিবিএন 24 নিউজ ডেস্ক। মজুমদার, বাংলাদেশিরা তো অনেকেই, বিশেষ করে ব্রঙ্কস এলাকায়, জ্যামাইকায়, অনেক জায়গাতেই ওজন পার্কে হেট ক্রাইম। 2016 সাল থেকে বিগিনিং থেকে 2017 সালের মাঝামাঝি পর্যন্ত কুইন্সে 5টা লোক মার্ডার হয়েছে। আমাদের ব্রঙ্কসে প্রায় 16 হেড ক্রাইম হয়েছে। এবং এখানে সবচেয়ে, এবং FBI নয় শুধু লোকাল ল এনফোর্সমেন্ট, মেয়রের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল, সেখানে আমি হেড ক্রাইম ইস্যু নিয়ে কথা বলতেছিলাম এবং কমিশনার ওপেন মিটিংয়ে ফোকাস করছে হেড ক্রাইম ডাবল দি নাম্বার, যেখানে অন্যান্য ক্রাইমের সংখ্যা কমের দিকে গেছে, কমে গেছে কিন্তু সেখানে সেই নিউ ইয়র্কেই হেড ক্রাইম ডাবল হয়েছে। এটার নাম্বার ওয়ান কারণ হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। ট্রাম্প এবং তার সহযোগীরা উস্কানিমূলক, বিদ্বেষমূলক আচরণ, যখনই সে কোনো একটা বিদ্বেষমূলক আচরণ করে, এবং তার সমর্থকেরা যারা গরু সমর্থক, যারা অন্ধ সমর্থক, তারা আমাদের মুসলমানদের উপর, আমাদের এলাকায়, আমি বিশেষ করে বলব বাঙালিদের উপর প্রচুর এরকম আক্রমণ হয়েছে। এবং সুখের বিষয় হলো যতগুলো আক্রমণ হয়েছে প্রত্যেকটা আক্রমণকারী দেখো অ্যারেস্টে, মানে খুব আন্তরিকভাবে নিউ ইয়র্কে ল এনফোর্সমেন্ট ওয়াজ সো কোঅপারেটিভ উইথ আস, উই আর সো থ্যাঙ্কফুল, উই আর লিভিং ইন দি বেস্ট পার্ট অফ দি ওয়ার্ল্ড। হ্যাঁ, আমাদের উপর অত্যাচার হয়েছে, অত্যাচার বিচারও হয়েছে, এবং এখন এই যে প্রতিবেদন আপনি দেখালেন, এই প্রতিবেদনের সাথে আমি 200% একমত। আমাদের উপর আক্রমণের জন্য অনেকাংশে আমাদের লোকেরাও, আমরাও অনেক দায়ী আছি, বা স্বল্প পরিবেশে এটা ডিসক্লোজ করা বা অনেক সবাই দায়ী। যেমন আমরা, আমাদের দায়িত্ব, আমরা এজ এ মুসলিম ওয়ার্ল্ড, আমাদের মুসলিম না, বাঙালি তো সবাই, বাঙালি মুসলিম বা হিন্দু যেটাই বলেন, আমরা এজ এ মাইনরিটি উই আর নট ইউনাইটেড এনাফ, আমরা উই আর নট গোয়িং টু দি ফোল অ্যান্ড টু শো দ্যাম দ্যাট উই হ্যাভ দিস মাচ ভোট to book cast board against you. আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি মোহাম্মদ আলী বলছি জামাইকা থেকে। জি বলুন। আচ্ছা, আমি সিটিজেন, আমার ওয়াইফ সিটিজেন, তা আমার 17 বছরের একটা মেয়ের জন্য সিটিজেন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি আজ 5 মাস হয়। আচ্ছা, তারা আমার অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আমাকে জানাইছে এবং আমার টাকাও নিয়ে গেছে 1170 টাকা, যেটা দিয়েছিলাম, কিন্তু এই 5 মাস যাবৎ আর কোনো যোগাযোগ করতেছে না। তো এখন আমি কি করতে পারি? ধন্যবাদ। বাট টাইম ঠিক আছে, টাইম এখনো টাইম আছে, তবে আপনার পিটিশন যদি ভ্যালিড হয়, কারণ যারা লর অফ ক্রাইটেরিয়া মিট করতে হয়, যে সময় আপনি সিটিজেন, ওই সময় ওই মেয়ের বয়স কত ছিল, ওই মেয়েটা আপনার সাথে এক ট্যাক্স রিটার্ন ফাইল করছে এবং আপনার স্কুল রেকর্ডে ওনার নাম আছে, লর অফ রিস্ট্রিকশন আছে N-600A, সো ওই ক্রাইটেরিয়াগুলো যদি মিট করলো কি না, ওইটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। সো 6 মাস 5 মাস নট এনাফ, আশা করি আসবে, আপনার উত্তর আসবে, যাদের কোনো কোশ্চেন থাকে তারা জানাবে। আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। লয়ডা থেকে মাহফুজা বলতেছি। জি মাহফুজা আপা বলুন। হ্যাঁ, আমার হাজবেন্ড একটু আগে করেকশন করছিল, আমার ভাই বোনদের ওই কেসটা ডিনাই করে দিছে ওরা। আমি এখন চাইছিলাম জানতে যে এইটা তো আমার অলরেডি 6 ইয়ার নষ্ট হয়ে গেছে, এটা কি কোনো অবস্থাতেই আর রিওপেন করা যাবে না? যে আমরা যদি এইটা আবার রিঅ্যাপ্লাই করি তাহলে ডিএনএ টেস্ট দিয়ে রিঅ্যাপ্লাই করতে হবে। আমি বলতেছি আপা, আচ্ছা কিভাবে, মানে ডিএনএ টেস্টটা কিভাবে রিঅ্যাপ্লাই করব, আর কোন অবস্থাতেই কি ওই আগের কেসটা ওপেন করা যাবে না, যাতে আমরা 6 বছরটা সেই করতে পারি? আমি বুঝতে পারছি আমার প্রশ্ন। আপনার ফার্স্ট অফ অল, আপনার মোশন টু রিওপেন যদি হয় এবং রিওপেন যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনি রেট্রোঅ্যাক্টিভ ডেটটা পাবেন। আর একটা ফত হলে, যদি ফ্রেশ পিটিশনও করতে পারেন, ফ্রেশ পিটিশন করিয়া আপনার একটা প্রভিশন আছে,
ইউ ক্যান রিকোয়েস্ট ফর রেট্রোঅ্যাক্টিভ অ্যাপ্রুভাল ডেট, আগের ডেটটা যেন প্রায়োরিটি ডেটটা যেন আগেটা দেওয়া হয়, রিকোয়েস্ট করতে পারেন, বাট সামটাইম এটা অ্যাপ্রুভ করে সামটাইম করে না। তো বেস্ট থিং হবে আপনারা বারবার ভুল না করিয়া আপনার নিকটবর্তী ফ্লোরিডাতে অনেক ইমিগ্রেশন লয়ার আছে, আপনার লয়ারের মাধ্যমে ফাইল করেন, বিলিভ মি এটা এটা ইজ নট এ ভেরি বিগ ডিল, কারণ আপনার যদি ইনকনসিস্টেন্সি স্টেটমেন্ট দেন তাহলে এটা এটা বারবার ডিনাই হবে, এটা লর অফ অ্যাগ্রেভেশন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রেজা ভাই আপনার কাছে যাই, একটু শুনছিলেন যে হেট ক্রাইমের কথা, তো আপনার কাছে কী মনে হয় যে মানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একরকম, উন্নত বিশ্বে আরেক রকম, আর যেহেতু আমেরিকাতে সারা পৃথিবীর মানুষ ইমিগ্রান্ট হয়ে আসে তারপরে তারা আমেরিকান হয়, তো এইখানে আবার এক ধরনের বর্ণ বৈষম্যের ব্যাপার থাকে কিছু, কিন্তু আইন শৃঙ্খলা বড় কঠিন এবং এটার বিচার হয়, তারপরেও যখন প্রশাসন থেকে এরকম কথা আসে বিদ্বেষের কথা তখন এই প্রবলেমটি তৈরি হয়। দূর থেকে এই বিষয়গুলোকে কীভাবে দেখে মানুষ, বিশেষ করে বাংলাদেশে? প্রথমত আমেরিকা তো হচ্ছে বড়, এত বড় একটা দেশ, এখানে এগুলো একেবারেই মানে যেখানে অপরাধী হয় না সেখানে এগুলো অনেক বড় হয়ে গেছে জিনিসগুলো, যে কি যে ধরেন আমরা 5% বেড়েছে, তাই তো? 5% কিন্তু মানে আমেরিকার মতো দেশের জন্য খুব বড় ইস্যু না, মানে ছিল না, হয়তো বেড়ে গেছে এটা। এটা হয়তো উনি যেটা একটু আগে বললেন যে এই গভর্নমেন্ট আসার পরে এটা একটু বেড়েছে। তো এখন কথা হচ্ছে যে মানে কিছুদিন আগে ম্যানহাটনের যে ঘটনাটা ঘটলো, তারপরে ধরুন আমরা দেখলাম যে ডিবিকে দায়ী করা হলো যে ডিবি পেয়ে যারা আসছে তাদের কারণে এই ঘটনাটা ঘটছে। এখন তো তাহলে ডিবিরা একটা সংকটের মধ্যেই পড়বে আমার ধারণা, যেই রাষ্ট্র তো ঘোষণা দিয়েছে যে বন্ধ করে দিবে ডাইভার্সিটি, বাংলাদেশ তো এখন নাই, ওই বাংলাদেশ ওই পার্টেই নাই, কিন্তু যে দেশগুলো এখনো সুযোগ পেত তারা তো হয়তো একটা বিপদেই পড়ছে সামনে। আমার কথা হচ্ছে যে কোনো এক সময় হয়তো বাংলাদেশের জন্য আবার ওপেন হতো, হ্যাঁ সেটা হয়তো, এখন যদি এই ট্রাম্প সরকার বন্ধ করে দেয় তা তো কারোর জন্য আর খোলা হচ্ছে না, শুধু বাংলাদেশ না পৃথিবীর সবার দেশের জন্য। আপনি বলতে চাইছেন যে মুসলমানদের মধ্য থেকে মানে ওই নাম নিয়ে কেউ যদি কোনো অপরাধ করে তার প্রভাব ইমিগ্র্যান্ট এবং মুসলমানদের উপরে সারা বিশ্বব্যাপী পড়ছে? আপনি যদি ইমিগ্র্যান্ট হয়ে থাকেন, আপনি যদি এই দেশে এসে থাকেন এবং আপনি যদি মুসলমান হন, তাদের প্রভাব তো মুসলমানদের উপর পড়বে। তো সারা পৃথিবীতে তো আপনার আমেরিকা একটা স্বপ্নের দেশ, জি একটা ড্রিম, আমেরিকা যাওয়া থাকা বোঝা। তো আপনি অনেকবার এসেছেন, আপনি এখানেও কিছু কিছু অভিজ্ঞতা আপনার হয়েছে, বাংলাদেশ থেকে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রশাসনের আমেরিকাকে কীভাবে দেখে মানুষ, বিশেষ করে অনেকের তো আত্মীয় স্বজন থাকে এখানে? থাকে, এবং প্রথম দিকে আসলে কি নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচন পর্ব জয়ের পর ওনার যে বক্তব্যগুলো ছিল সেটা মানুষ একটু ভয়ই পেয়েছিল, কিন্তু এখন জিনিসটা হচ্ছে জিনিসটা নর্মাল হয়ে আসছে, মানুষ বলছে 8-10 সরকারের মতো এই সরকারটা একই রকম। আমেরিকা আসলে গণতন্ত্রের দেশ, এখানে মানুষ শেষ পর্যন্ত জয়ী হয়, এখানে সরকার কোনো বিষয় না, উনি ভালো বলতে পারবেন। আপনার কি মনে হয় যে এই ট্রাস্টটা বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে কি আছে যে আমেরিকা যে একটা শক্তিশালী গণতন্ত্রের দেশ শেষ পর্যন্ত আইনের শাসনই এখানে প্রতিষ্ঠিত হয়? অবভিয়াস, কারণ ট্রাম্প সরকার হোক আর যে হোক আমেরিকা মানুষের দেশ, এটা সবাই বিশ্বাস করে। আচ্ছা, এই এটা চমৎকার কথা বলেছে আমেরিকা মানুষ। উনি আমি সো হ্যাপি অ্যান্ড ব্লেসড অ্যান্ড অনার টু হিয়ার, উনি এই দেশের গণতন্ত্র সম্বন্ধে অনেক আস্থাশীল এবং ওনার রিসার্চ আছে। ইয়া, এখানে পিপলস পাওয়ার, দেখেন ট্রাম্পের অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, ওই দেশ থেকে লোক আসতে পারবে না, বাট ইচ অ্যান্ড এভরি এক্সিকিউটিভ অর্ডার ওয়াজ ব্যান অ্যান্ড বার বাই দি ফেডারেল জাজ। একটা জাজ বলছে যে অর্ডার ইজ নট কনস্টিটিউশনাল, তো কনস্টিটিউশনাল পয়েন্টে যখন চ্যালেঞ্জ করা হয়েছে ইট ওয়াজ টেকেন আউট। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শেষের দিকে আছি, আহমেদুর রেজা রহমান আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনি যদি কিছু বলতে চান দর্শকদেরকে। আমরা আসলে প্রবাসী যারা আছেন তাদের সবাইকে বলবো, আপনারা যেখানে থাকেন দেশের জন্য কিছু একটা করেন। আমাদের 30 লক্ষ শহীদের জন্য রক্ত পাওয়া এই দেশ আপনারা যেখানে থাকেন এমন কিছু করবেন না যেন দেশের বদনাম হয়। আমরা দেশকে ভালোবাসি, সবাই মিলে দেশকে ভালোবাসবো এবং দেশকে উন্নত করার জন্য যা কিছু করার করব। এবং একই সাথে যেই দেশেই থাকেন সেই দেশের আইন মেনে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, এবং সেই দেশটিতে যেহেতু আপনি নাগরিকত্ব নেন কিংবা পার্মানেন্ট রেসিডেন্সি, ভালোবাসা আস্থা অবশ্যই, জি জি, কারণ নাহলে তো হবে না। যে দেশ আশ্রয় দিয়েছে সেই দেশের যদি বিশ্বাস না থাকে, ভালোবাসা না থাকে, হবে না, কি বলেন আপনি? শিওর, আমি টোটালি এগ্রি আপনাদের সাথে। দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নিন, যে দেশেই থাকুন না, অসংখ্য। আপনি তো বাংলাদেশকে প্রবাসী হিসেবে ভালোবাসবেনই, কিন্তু যে দেশে বসবাস করছেন আমেরিকা সহ সেই দেশের আইন কানুন সেই দেশটিকেও ভালোবাসতে হবে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন, দুজন অতিথি, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে একই সময়ে।